হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন চন্দনা কুকিং ড্রিমস। আজকে রেসিপি চিকেন কাবাব। এখানে আমি সলিড চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, লবণটা আমার। এবারে এখানে আমি পাতিলেবু নিয়ে নিয়েছি দু পিস, এটা আবার দিয়ে দেবো চিকেনের মধ্যে। এটা ভালো করে মেখে আমি 1 ঘন্টা রেখে দেবো, হাতে যদি সময় কম থাকে এটা আধা ঘন্টা মেখে রাখলেও হবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। মাংসটার মধ্যে আমি লেবু আর নুন ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। এখানে আমি দই আর বেয়াস্তা নিয়ে নিয়েছি, এটাকে আমি মিক্সিতে গ্রেট করে নেব। এবারে এখানে দিয়ে দেব রেড চিলি পাউডার। দই আর বেয়াস্তার পেস্টটা দিয়ে দিলাম, সরি বেয়াস্তাটা এর মধ্যে। এবার এটা ভালো করে মেখে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার একটু গলাটা ধরেছে, ভিডিওর মধ্যে একটু অসুবিধা হয়েছে, একটু মার্জনা করবেন। আর দিয়ে দেবো 1 মুঠো কাসুরি মেথি। এখানে আমি কাবাব কাটিগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এবারে এটা ভালো করে মেখে এর মধ্যে নিয়ে নেব। এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় কাবাবটা। এবারে আমি শিকটার মধ্যে দিয়ে দেব। আমি কিভাবে বানাচ্ছি দেখুন, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব। আমার যেহেতু ঠান্ডা লেগে আছে তো তার জন্য আমার গলাটা এরকম লাগছে। এখানে আমি একটা কাবাব কাটি নিয়ে নিয়েছি। এবার আমি এটা এইভাবে নেব, সরি এটা আমি এরকম ভিজিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা করে মাংসের পিস নিয়ে নেব আর একটা করে পেঁয়াজের পিসটা এইভাবে দেব। এরকম একটা ক্যাপসিকাম, একটা চিকেন, আবার পেঁয়াজ, আবার একটা চিকেন, আবার এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে আবার ফিরে আসছি। এবারে এখানে আমি একটা পিৎজা প্যান নিয়ে নিয়েছি। এবারে এই বাটারটা আমি দিয়ে দেব। বাটারটা আমি পুরো পিৎজা প্যানটার মধ্যে লাগিয়ে নেব এইভাবে। বাটারটার বদলে সাদা তেলও আপনারা দিতে পারেন, বাটারটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়, তার জন্য আমি বাটারটা অ্যাড করছি। এখানে সাদা তেলও দিতে পারেন। এবারে আমি পিৎজা প্যানটার মধ্যে দিয়ে দেবো এরকম একটা একটা করে। ক্যাপসিকাম আর পেঁয়াজটাও আমি মাংসের সাথে ভালো করে মেখে নিয়েই আমি কাবাবের মধ্যে দিয়েছি। এবারে আমি মাইক্রোওভেনে 1টা পিঠ 15 মিনিট, আবার আরেকটা ঘুরিয়ে দিয়ে আবার 15 মিনিট ব্রেক করে নিয়ে ফিরে আসছি। চলুন তাহলে মাইক্রোওভেনে দেওয়া যাক। একদিকে 15 মিনিট হবে, টাইম আমি সেট করে নিয়েছি। এবার আমি অন করে দেব, দেখুন অন হচ্ছে। 15 মিনিট পর আবার আমি এটা খুলে দেখাবো কেমন হয়েছে। আবার উল্টো দিকে ঘুরিয়ে আবার আমি এটা ব্রেক করে নেব। 15 মিনিট পর আমি মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি, এটা আবার একটু ঘুরিয়ে দেব। দিয়ে আবার আমি 15 মিনিট মাইক্রোওভেনে হিট করে নেব। 15 মিনিট হয়ে গেছে, এবারে খুলে দেখব মাইক্রোওভেনটা। এখন গরম আছে, আমি ঠান্ডা হয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। টমেটো সস দিয়ে এই কাবাবটা খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে আপনারা বানাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, প্লিজ একটা সাবস্ক্রাইব।